আমি জানি লাখো মেয়ে তার ফ্যান, নাকদের দ্বারা সম্ভব। আমরা গোলক নিক্ষেপ করতাম, সেই ধরনের একটা ধাতব পাথর বাইকে ঘোরাচ্ছে এবং গাড়ির থেকে সামনে ভেঙে দুজন উড়ে নিজ চশমাটা যে সে খুললো। ওয়েলকাম টু বিটশোরিয়েকশন। বিটশোরিয়েকশনে আজকে আমরা চলে এলাম আপনাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিও শেয়ার করার জন্য। আর আজকে আমরা যে ভিডিওটি দেখব সেটি হচ্ছে টপ 5 এন্ট্রি সিন আলু অর্জুন। আলু অর্জুনের মুভি, সং, ফাইটিং আই থিঙ্ক সবারই ভালো লাগে। হ্যাঁ, তো চলুন সবাই মিলে দেখে আসি এই ভিডিওটি। এটা 3 নম্বর। নাকদের দ্বারা সম্ভব। এটা অনেক সুন্দর। Bring the action. আলো অর্জুন মানে হচ্ছে ডিফারেন্ট কিছু, আলো অর্জুন মানে হচ্ছে অ্যাকশন। আর তার কিন্তু যে 5টা দেখালো এন্ট্রি, এন্ট্রিগুলো কিন্তু আসলে সবগুলো চমৎকার। আর বিভিন্ন মুভির থেকে নেওয়া অথবা 5টা মুভি থেকে নেওয়া। এখানে যেটা হচ্ছে যে উপরে উড়ে যে যে যখন বলটা ধরলো, ওটা বল না, এটা বল না, এটা লোহার একটা ইয়ে ছিল বলা চলে এটাকে, যে আমরা গোলক নিক্ষেপ করতাম সেই ধরনের একটা ধাতব পদার্থ ছিল। গোলকটা যে অনেক ভারী থাকে কিন্তু এটা, এটা দিয়ে কারো মাথায় বাড়ি দেওয়া মানে তো একটা মানুষ এমনিতেই তো নিজে যদি লাভ দেয় এত উপরে উঠে, সেটাই তার জন্য একটু ডিফিকাল্ট হয়েছে। সেই জায়গায় সে এত উপরে লাভ দিয়েছে, তার উপর আবার গোলক নিয়ে একজনকে মারতে যাচ্ছে, মানে সিনারিটা নেওয়ার ব্যাপারটা কিন্তু চমৎকার ছিল। তাছাড়া আমি লাস্ট ভাবছিলাম যে এটা যখন সে ছেড়ে মাটিতে ফেলে দিল, তখন আমি ভাবছিলাম হয়তো বা কারো মাথার উপরে পড়বে, কারণ এই ধরনের সিন থাকে সবসময়। এটার জন্য আমি একটু ভয় পেয়ে গেছিলাম, কিন্তু না, অ্যাকচুয়ালি সেটা মাটিতেই পড়েছে। এটা ভালো ভালো দেখিয়েছে, কারণ যদি এটা মাথায় পড়তো কিংবা কারোর ইয়েতে পড়তো, তাহলে এটা সিনটা হয়তো একটু অন্যরকম অন্যরকম হয়ে যেত, যেটা হয়তো অনেকে সহ্য করতে নাও। লাস্ট যেটা দেখিয়েছে এটা অনেক ফানি ছিল, যে সে তার বাইকে ঘোরাচ্ছে এবং বাইক ঘোরানোর কারণে অটোমেটিক গাড়ির থেকে সামনে ভেঙে দুজন উড়ে নিচে পড়ে যাচ্ছে বাইকের গতির কারণে, এবং পিছনের দুজনও কিন্তু উড়ে চলে গেছে, উড়ে চলে গেছে। হ্যাঁ, এটা অনেক ফানি ছিল। সেকেন্ড সিনটাও কিন্তু ইয়ে ছিল, যে সে গাড়ি এসে সম্ভবত ব্রেক করলো এবং ধুলোবালির ভিতর মানুষজন ঢুকে গেল, এরকম কিছু একটা সিন ছিল। আই ডোন্ট নো, আমার এটা মাথায় আসছে না, বাট ওভারঅল কিন্তু সবগুলোই ভালো ছিল। এবং ফার্স্ট যেটা দেখেছে সেটাও কিন্তু অনেক সুন্দর ছিল, যে ব্রিফকেস নিয়ে তারা যে হাঁটছে এবং চশমাটা যে সে খুললো। আমি জানি লাখো মেয়ে তার ফ্যান, চশমাটা খুলে সে কিন্তু যেভাবে হাতে নিয়ে হাঁটলো সেটা কিন্তু অনেক অনেক স্টাইলিশ ছিল। তো তার এই স্টাইল দেখে অনেক 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 মেয়েই পাগল। তো যাই হোক, আমাদের কিন্তু আলু অর্জুনের এই
এন্ট্রির যে সিনটা এটা কিন্তু ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আমরা আর কোন কোন ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।